পিজাটা বানাবেন না কেন আমাকে বলেন কারণটা দেখান আমাকে কারণটা পারিওরে ওয়াও দিস ইজ সামথিং এলস নাম এটা নাম দিয়ে দিলাম হচ্ছে জাদুকরি পিজা আপনার পরিবারের মানুষজন চমকে যাবে চমকে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আরেকটা সাহরি খাওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালোই আছি সাইফান আজকে আমাদের সাথে সিহরি খেতে উঠে গেছে কিন্তু ও কিছু খাবে না সিহরি খাওয়ার সময় শেষ সিহরি খাওয়ার সময় শেষ প্রতিদিনের মতন সিহরি খেয়ে দিয়ে নামাজ পড়ে ভিডিও এডিট করলাম চাঁদ দেখা যাচ্ছে চাঁদের আলো আছে আবার ভোর হচ্ছে আজকে সকাল থেকে ক্যামেরা ধরি নাই আর আজকে জুম্মা মোবারক সবাইকে কাজকর্ম সব শেষ করে ফেলছি এখন নামাজে যাবে বাবার সাথে মাস্ক পরে ফেলো গুড বাই না আম্মুর জন্য দোয়া করিও কিন্তু দোয়া করব সবার জন্য করিও হ্যাঁ দর্শক ভাই বোনদের জন্য করিও করবে তো ভালো ছেলে সবার জন্য করে দোয়া করিও আম্মুর জন্য যা আল্লাহ হাফেজ আম্মুর জন্য দোয়া করছো এদিক তাকাও কত দোয়া করছো অনেক সবার জন্যই করছো ভাই বোন সবার জন্য দর্শক ভাই বোনদের জন্য এই তো ভালো ছেলে আপনারা সাইফানের জন্য দোয়া করবেন আমরা জুম্মার নামাজ আদায় করে চলে এসেছিলাম আমি আর সাইফান সাইফান সবাইকে বলো জুম্মা মুবারক জুম্মা মুবারক এখন যদি বইটা বললে আপনারা অবাক হয়ে যাবেন আচ্ছা তা এখন আমরা পড়ে নিব রোগ মুক্তির জন্য দোয়া ফর রিকভারি ফ্রম ইলনেস ওয়াইয়াশফি সুদুর কওমিন মুমিনিন আল্লাহ তাআলা মুমিনদের অন্তরকে রোগমুক্ত করেন ও লর্ড হিল দ্য হার্টস অফ বিলিভার্স অফ আ বিলিভিং পিপল আজকে আমরা যাচ্ছি কোন দেশে আপনারা গেস করতে পারেন গেস করার টাইম শেষ আজকে আমরা যাচ্ছি পিজা এবং পাস্তার দেশে আবারো সেই দেশের নাম হচ্ছে ইটালি পিজা সস বানাইছি ওদিনকা সেই আর সেই সস্তা না খেলে তো নষ্ট হয়ে যাবে এই জন্য আজকে বানাবো পিজা রাগু সস হ্যাঁ তিনটা পিজা বানাবো মানে তিনজনের জন্য আমি তিন কাপ হচ্ছে ময়দা দিলাম আজকের পিজাটা হবে ইস্ট ছাড়া এক কাপে মানে এক কাপের জন্য পোনে তিন চামচ দেব বেকিং পাউডার এখানে তিন কাপ তো আমার তিন কাপ এই জন্য কারণ বাসায় বেকিং পাউডার থাকলে বেকিং পাউডার গুলো যে কেমন একটু নষ্ট হয়ে যায় না আর একটু বেশি দিলে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না বেকিং সোডা এক কাপে দেওয়া লাগবে হচ্ছে চার এক চা চামচের চার ভাগের এক ভাগ আমার পোনে পোনে হ্যাঁ আমার হচ্ছে তিন বার দেওয়া লাগবে আমি এক কাপের মাপটা বলতেছি কারণ আপনারা এক কাপ অনুযায়ী দিয়ে নেবেন এক কাপের জন্য এক চামচ চিনি তিন চামচ দিয়ে দিচ্ছি আমাদের তিন কাপের জন্য সামান্য লবণ আমি কোনো পানি ব্যবহার করব না ভালো করে মেখে টক দই দিয়ে হচ্ছে ছেনে নেব দুই তিন দিন চার দিন আগে টক দই হলে আরো ভালো হয় আর কোনো ইস্ট ব্যবহার করব না ইস্ট ছাড়া হচ্ছে পিজা বানাবো আস্তে আস্তে যতটুকু পরিমাণ দই লাগে ভালো করে ছেনে নিতে হবে আর এইটা হলো নরম
ছানাটা হচ্ছে নরম টাইপের হবে। যতটুক পরিমাণ টক দই লাগে ছেনতে ততটুক দিয়ে ছেনে নেবেন। আমি কিন্তু টক দই দিচ্ছি আর ছেনতেছি, কোনো পানি দেব না। অলিভ অয়েল, মিনিমাম 15-20 মিনিট রেস্টে রাখতেই হবে। এখনই দেখেন কি পরিমাণ সফট হয়েছে, রেস্টে রাখলে আরো সুন্দর পরিমাণ হয়ে যাবে সফট। পিৎজার সব জিনিসপত্র কাটাকাটি করি, টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ, পেঁয়াজ, অলিভ সব ছোট ছোট করে কেটে নিই। সব কাটাকাটি শেষ, এখন হয়েছে অলিভ কয়েকটাকে একটু ছোট ছোট করে এই যে টুকরো করে নেব, বিচি ছাড়া অলিভ এগুলো এইভাবে সব কিছু রেডি। আজকে আমি চুলাতেই পিৎজাটা বানাবো। একটা মোটা কড়াই নিয়ে নেবেন আর লবণ আর একটু লাগবে লবণ। এখন এটাকে ভালো করে হিট করে নিতে হবে। রান্নাঘরে এসে দেখতেছি এগুলো কি, লবণটাকে হিট করে নিতে হবে বুঝছো। হিট করে এর উপরে হচ্ছে একটা স্ট্যান্ড বসাই দিয়ে পিৎজাটাকে বসাই দিয়ে ঢেকে দিতে হবে। আর এটাকে ভালো মতন হিট করে নিতে হবে। আমি এটা কি দেখতেছি, তাহলে এইভাবে করলে পিৎজাটা ভালো হয়। আর আমার তো এই যে ইলেকট্রিক ওভেন আছে দিলেই সুবিধা, কিন্তু বাসায় আপনারা ইজি বানাতে পারবেন। আর যাদের ওভেন নাই তাদের জন্য, হ্যাঁ, আর যদি কারো মোটা তাওয়া থাকে মোটা তাওয়াটা দিয়ে তার উপরে ফ্রাই প্যান দিয়েও বানাতে পারেন ইচ্ছা। আটাটাও রেডি হয়ে গেছে, এই দেখেন সফট সফট ডো, এই যে এমন সফট সফট সুন্দর ডোটা হইতে হবে। এখন আমি এখানে একটা বড় সাইজের ধরো একটা ডো নিলাম না, এটার চাইতো আরেকটু বড় নিতে হবে তখন আরেকটা, মানে একটা হচ্ছে উপরের পার্ট একটা হচ্ছে নিচের পার্টটা। এমন আমি 6টা পার্ট বানাই নি, চিজ দিব এই জন্য হচ্ছে 2টা রুটির লাগবে, 3টা বড় সাইজ 3টা ছোট সাইজ। আর আমরা আজকে ইনশাআল্লাহ ইউজ করব হচ্ছে অস্টোগ্রাম চিজ, মোজারেলা ইটালিয়ান। এটা এটা একটু সফট দেখতেছি। এই যে এইভাবে করে করে না পিজা আলারা বসা দেয় না, দেখো আটাটা কিন্তু সেম সুন্দর হয়েছে। ইস ছাড়াই যে এত সুন্দর হবে কখনো ভেবেছেন আপনারা? আমি হচ্ছে পিজাটাকে এই যে এই ননস্টিক প্যানে বসাবো, এটা হচ্ছে আমার কেক বানানোর পাত্র, সেটাতে আপনারা চাইলে স্টিলের থালেও বসাতে পারেন। আর ওর চাইতেও এই রুটির আর একটু ছোট দরকার, ডাবল লেয়ার দিব, তো এক লেয়ারে চিজ দিব আর এক লেয়ারে হচ্ছে সবজি টবজি সব কিছু দেব, টমেটো সস। আর একটু করে তাওয়াতে ভেজে নেব, এই যে যে জিনিসটা আপনাদেরকে বোঝাইতে চাইছি, এই যে এটা মানে ডুয়াল লেয়ারের পিজা হবে বা ডাবল ডোয়ের পিজা। হ্যাঁ, এর চাইতে একটু ছোট, মানে আর একটু ছোট হলে ভালো হতো। এভাবে করে দিলে পিজাটা ফুলবে না। আচ্ছা, মানে যেটা দুইটাতেই করতে হবে ডোতে? হ্যাঁ, দুইটাতেই করতে হবে, তাহলে এইভাবে করে দিলে আর ফুলবে না রুটিটা। আগে আমরা ছোট ডোটা দিয়ে দিলাম, হ্যাঁ, এটাকে ছেঁকে নিতে হবে আর নিচেরটাকে ছেঁকে নেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, দেখো খুবই সুন্দর হচ্ছে। সাই রুটিগুলো তোমার কত পছন্দ, এমনি কিনে নিয়ে আসো না তুমি, যে এমনি কিনে নিয়ে আসো না সেটা তুমি এখন বাসায় গিয়ে বানিয়ে দিতে পারো। যারা এই খুব্বুস বানাইতে চান তারা কিন্তু এই রুটিটাকে ইউজ করতে পারবেন, তাই না? হ্যাঁ, এটাকে খুব্বুস বলতে আমরা আবার দুবাইতে যেসব পাতলা খুব্বুস হয় ওগুলোকে শাওয়ারমা ব্রেড হিসেবে বলে। স্বপ্নতে পাওয়া যায়, আমরা মাঝে মাঝে স্বপ্ন থেকে কিনে এনে খাই, ভালো লাগে। হ্যাঁ, অনেক মজা লাগে। এটা হয়ে গেছে, এই যে এইভাবে হয়ে গেল। আমি এটাকে একটু এই যে এই কাজটা করে দিই।
গলে গেছে। এটা তাহলে পিজাটা আর আটকে যাবে না। খুব সফট আর ভালো মনে হচ্ছে। চিজ যেন ফেটে বের না হয়ে যায় সব হচ্ছে মাঝে বসাইতে হবে। বাচ্চারা চিজ পছন্দ করে, তো যার বাচ্চা যেমন চিজ পছন্দ করে সেই অনুযায়ী চিজ দিয়ে নেবেন। আমার বাপ মার বাচ্চাও পছন্দ করে। মানে তোমার বুঝেনা, তোমার বাপ মার বাচ্চা কি গো বুঝেনা, তোমার কথা হচ্ছে না। আর এখন হচ্ছে এই রুটিটা যেটা এই যে বানাইলাম, হ্যাঁ এই রুটিটাকে এই যে এইভাবে করে দিয়ে এই যে কাঁচা রুটিটা আছে না, এখন এটাকে দিয়ে এই যে ওরে এটা কি হচ্ছে, পিজা হবে। এটা তো আনকমন পিজা, এটা ডাবল লেয়ারের পিজা। মানে চিজটা যেন বের না হয়, এই যে চিজ চিজ গরম পেলে বের হয়ে যায় তো, এই জন্য চিজ যেন বের না হয়। বাটার গলা বাটার এটাকে সাইড দিয়ে এইভাবে করে লাগিয়ে দিতে হবে, তাহলে ঘ্রাণটা ভালো হবে। যা দিচ্ছ না এমনিই তো মনে হচ্ছে স্বাদ হয়ে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ। এই যে এখান থেকে দুই একটা করে এখানেও এই যে ফুটা করে দেবেন। ইটালিয়ান যে সসটা বানাইছিলাম পাস্তা রেসিপি থেকে, হ্যাঁ পাস্তা রেসিপিতে, ওটা এখানে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব যদি মনে থাকে। এটা দিয়ে দিলাম আমি, তার সাথে সাথে আরও সস দিব। আপাতত এটা একটু দিলাম, এটা একটু বেশি দিলাম, তারপরে বেস্টেস্ট সস দিব একটু। আপনারা টমেটো যে কোনো সস দিতে পারেন, আমার কাছে এটা একটু ভালো লাগে। এক চা চামচ শ্রীরাচা, এটা একটু ঝাল ঝাল হবে। এটা আমাদের ইতিমধ্যে প্রিয় সসে পরিণত হয়ে গেছে। তুমি যদি আরো খেতে চাও তাহলে আমি এই যে আরেকটা এটা দিয়ে দিতে পারি। এটাই তো মজা, এটার মধ্যে মিট আছে যে, বিফ আছে, মানে বিফের কিমা আছে, তাহলে টেস্টটা বেশি হয়ে যাবে আরো। শুনেন একটা জিনিস আমি দর্শকদের বলতে চাই, সেটা হচ্ছে যে বাসায় যখন একটা জিনিস বানাবেন স্বাস্থ্যসম্মত তো হবেই, প্লাস সেটার পজিটিভ সাইড হচ্ছে আপনি জেনারাস অ্যামাউন্ট দিতে পারেন। চিজ সস মানে যা যেটা আপনার পছন্দের জিনিস সেটা বেশি করে দিতে পারেন, কিন্তু আপনি রেস্টুরেন্টে যদি বলেন এক্সট্রা চিজ সেটার জন্য এক্সট্রা খরচ বেশি লাগবে, কিন্তু এখানে তুলনামূলকভাবে খরচটা কম। সো বেস্ট হচ্ছে যে রেসিপি শিখে নেওয়া, বাসায় বানানো, তাহলে যাদের যাদের পরিবারের ভালোবাসার মানুষগুলাকে। এখন এই যে সবজি, যে যেমন সবজি দিতে চান আমি যে কেটে রাখছি, তাহলে বাচ্চারাও সবজি খেতে পারবে আর বুড়ারাও খেতে পারবে। এখন এই যে অলিভ ঝাল ঝাল মরিচের ফ্লেভার ভালোই লাগবে। আর দিব হচ্ছে আবারও চিজ উপর দিয়ে, এখন একদম পুরোপুরি আমরা কুক করতে চলে যাব। লবণটা একদম পুরা হচ্ছে হিট হয়ে গেছে, বুঝছো? এই লবণগুলো আবার ফেলে দিবেন না, যখনই পিজা টিজা বানাবেন তখন এই লবণগুলি হচ্ছে রেখে দিবেন, তাহলে সবসময় অপচয় হচ্ছে, হ্যাঁ অপচয় হবে না, এটা দিয়েই হয়ে যাবে। মানে বালি গরম করলে যেমন হয়, আপনারা যারা ওই যে বালি গরম করলে কি হবে, বালি আবার খাবারে চলে যাবে, বুঝছো? এই জন্য লবণটা দেওয়া আছে। আমি কি বলতে চাচ্ছি যে নান রুটির যে ওভেনের যে হিটটা সেই হিটটা এখানে পাওয়া যাচ্ছে। এই যে এখন হচ্ছে এটা বসায় দেব, হ্যাঁ এর উপরে আমি এখন আমার এই পিজাটা বসায় দেব। এটা 7 থেকে 8 মিনিট সময় লাগবে এটা কুক হতে। ওয়াও দিস ইজ সামথিং এলস, এটা কি হচ্ছে আমি জানি না। একদম 7 থেকে 8 মিনিটে এই পিজাটা হয়ে যাবে। আর আমি তো এই যে উপরে প্লেট দিয়ে ঢেকে দিতে পারেন, আমি এটা দিয়ে ঢাকলাম, দেখা যাবে আরো ভালো লাগবে। হিটটা হচ্ছে মিডিয়াম, এই যে দেখা দাও। আর আমি কিন্তু এটা একদম পুরো গরম করে নিছিলাম, হাই হিটে গরম করে নিছিলাম লবণটাকে। হ্যাঁ কি বানাচ্ছে আম্মু তোমার জন্য? পিজা। তোমার পছন্দ? এমনি খাই, ওর পছন্দ না। তোমার কি পছন্দ বলবো না, বলো একটু বলবো? সবই এমনি খাও, কিছুই পছন্দ না? না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই গেঞ্জিটা কোথায় পাইছে? এই গেঞ্জি তো আমি ভাবতেছি যে কিছু একটা করতে হবে। কি? বাট কালারে, বাট কালারে এই গেঞ্জিতে
ওখানে পিজা হচ্ছে কাটাকাটি, এখানে পিজা কুক হচ্ছে, আর এখানে আমরা কি করতেছি? জাদুকরি পিজা। কিন্তু আমার আজকে মনে হচ্ছে যে এই ইস্ট ছাড়া পিজাটাই মনে হচ্ছে কোন সিক্রেট হতে পারে, টক দইটাই মনে হয় খেলা। আসলে আমাদের ভুলে গেছে কি পরে দেখেন, তাই না? আমার রোজদার ক্ষুধার্ত বান্দা বললাম, আপনারা যদি পিজাও না বানান অবশ্যই রুটিটা বানাবেন। রুটিটা বানান, আপনারা যদি রুটি বানান তাহলে পিজাটা বানাবেন না কেন আমাকে বলেন, কারণটা দেখান আমাকে। কারণটা পারিওরে 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 মিলে 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 করে 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 পিজা হুট করে বলে যাচ্ছে, হুট করে পারি বলে। এটা হচ্ছে পিজা হরি হে, পিজা হরি হে, পুরি পিজা হরি হে, আর রুটি হরি হে, রুটি হরি হে। দেখে ক্যামেরাটা দেখতে পারো নাকি? দেখো এই দেখো সব শেষ রেডি। এইভাবে করে এখন আমি সবগুলো বানিয়ে ফেলবো। পিজা একদম পুরোপুরি রেডি। পিজা নাম্বার 1, পিজা নাম্বার 2 আর পিজা নাম্বার 3। এখন হচ্ছে নামাজে চলে যাব, আর ইফতারের আগে তো এটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি ওভেনে 1 মিনিট দিয়ে গরম করে, মানে 30-40 সেকেন্ড দিয়ে গরম করে 30 সেকেন্ড নিলাম। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি নামাজ পড়তে। বাই বাই। আমাদের সব পিজা বানানো শেষ, এই যে লাস্ট পিজা নামে ফেলছি। আলহামদুলিল্লাহ সব দেখে মন শান্তি, প্রতিটা পিজাই সুন্দর হয়েছে। একটু কালকে যে সাইফানের পাপা ফ্রুট স্যালাডটা বানাইছিল একদম কুচি কুচি করে কাটছিল, তো আমার ছেলে ফল খেতে চায় না, কিন্তু দেখলাম ওইভাবে ভালোই আমরা সবাই খুব পছন্দ করছি, এই জন্য আজকে ওইভাবে করে আমি কুচি কুচি করে কাটবো। একটু আঙ্কেল মসজিদে কোরআন শরীফ পড়তেছে তোমার? সাইফানের নানি ফোন দিছে, নানিকে হচ্ছে প্লেট দেখাচ্ছে, ডাল রাখবা, ভাত রাখবা, আর আমার কাটাকাটি
এই তো শেষের দিকে সব কুচি কুচি করে কাটে নিলাম আনারস আজকে পুরো উঠাই দিলাম কতবার যে প্লেটটা দেখানো হচ্ছে যে ফোন দিচ্ছে তাকেই দেখাচ্ছে একটা গাছের পুদিনা পাতা নিয়ে দিলাম ঘ্রাণটা সুন্দর হবে ইফতারের রাগ দিয়ে এই যে নিস্তা দেখাই আপনাদেরকে দেখা যাচ্ছে হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু রেডি এখন আমরা টেবিলে চলে যাব চলো না একটা টুকরো আগে না দাও আর পিজা বানানোর যে প্রসেসটা প্রসেসটায় দেখেই মনটা শান্তি বুঝছো স্মোকি ফ্লেভার বালিদার কারণে নাকি দেখি একটু কাছ থেকে লেয়ারটা শেয়ার সব ঠিক আছে নাকি ঠিক আছে হয়েছে বাইরের মতন সমস্যা থাকলে বলতে পারো কোনো সমস্যা নেই বাইরের থেকে বেটার কেন করছি দাঁড়াও বলি পিজা সসটা মজা চিজটাও মজা আর বালিতে ফ্রাই করার জন্য একটা বারবিকিউ বারবিকিউ টাইপের একটা স্মোকি স্মেল আছে খুবই ভালো লাগলো অসাধারণ পিজা হাট পিজা ইন একরকম আর বাসায় বানানো পিজা কিন্তু আরেক রকম আর বাসায় বানানো পিজার মধ্যে তোমার হাতের বেস্ট পিজাই এতদিন বানাই খাইছি সেটা হচ্ছে দিনে ভালো হয়েছে এটা বেস্ট হয়েছে লেয়ারটা একদম পুরো পারফেক্ট হয়েছে আর সফট আছে এই এত সুন্দর পিজা যদি বাড়িতে হয় কেনার দরকার কি কোনো দরকার নেই কেনার আমি যেভাবে আটাটা মাখাইছি আপনারা ঠিক সেইভাবে আটাটা মাখাবেন তবে আমি যে বাই বেকিং সোডাটা দিছি ওটার নাম হচ্ছে বাইকার্বনেট সোডা অথবা সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট অবশ্য ওইটা দিবেন ওইটা ফস্টার ক্লার্কের পাওয়া যায় আর আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি এটা ক্যামেরাতে ফোকাস আসতেছে না আসতেছে এত সুন্দর যে ডোটা হয়েছে আমার মন খুশি হয়ে গেছে এটা আমার বানানো বেস্ট পিজা আজকে মানে তোমার ডো সাধারণত ইলেকট্রিক ওভেনে যা খাও তার চাইতে আজকে আমার খাওয়া বেস্ট আর ইস্ট ছাড়া আর ওভেন ছাড়া এত সুন্দর পিজা সাইফেনের বাবা বাসায় বানানো ভেরি ডিফিকাল্ট আর এই দেখো লেয়ার গুলো আমার মনে হয় সবচেয়ে ভালো লাগছে ডোটা আমার পারফেক্ট আর সবকিছু বাদে তোমার ডোটো সবকিছু বাদে তোমার যে পিজার ওভারঅল যে ফ্লেভারটা আসতেছে এটা অসাধারণ লাগছে আমার কাছে আমার ভালো লাগছে আপনারা বানাই খাবেন ইনশাআল্লাহ ভালো লাগবে যাক আমরা আজকে সার্থক না সাইফান না সাইফানকে কেটে দাও আমরা এখন এনজয় করি দর্শক আপনারাও বানাই এনজয় করবেন আমিও এনজয় করি জাস্ট একটা কথা সবাইকে বলবো যে আপনারা বানান এক্স্যাক্ট সেম প্রসেসটা ফলো করেন আপনার পরিবারের মানুষজন চমকে যাবে চমকে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই পিজা বানানোর প্রসেস থেকে টেস্ট পর্যন্ত 10-এ-10 মানে পারফেক্ট আর ইজি কত রেসিপিটা দেখতে কত সুন্দর আমি 10-এ-5 আমি ফেল হয়ে গেলাম এত কম দিলে হবে না আমি ফেল করলাম Thank you. You are my hero. You are my superstar. আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আপনারা আপা আজকে আমার স্টাইলে ফ্রুট সালাদ বানাইছে দেখেন মাখাইতে হবে তুমি পারবা না সাইফানি আজকে একটু ব্ল্যাক পেপার বেশি হয়ে গেছে মনে হচ্ছে তোমার মতো স্বাদ হবে না দাঁড়া সাইফান আমি মাখাই দিই পিজার স্বাদটা এখন উবে লেগেছে তুমি তো আঙ্গুরই দাও আঙ্গুর দিতে চাইছিলাম ভুলে গেছি
আঙ্গুরটা ছোট ফ্রিজে রাখি না মনে করছি রান্না করতে নিয়ে নেব তোমারটা ভালো হয়েছে কিন্তু পিজাটাই বেশি মজা হয়েছে এইটা হচ্ছে তো না এটাও মজা হয়েছে কিন্তু আমার লেভেলের হয়নি মানে তোমারটা আটে কি বলে দশে আট আর আমারটা হচ্ছে দশে বিশ দশে পঞ্চাশ না দশে কি এর কোনো স্বাদ নেই স্বাদ আছে কি কালকে তো তোমার বেশি স্বাদ ছিল তাহলে আজকে আসলে পিজাটা বেশি স্বাদ হয়ে গেছে এজন্য পিজার এখনো ফ্লেভার মুখে আছে এখন ফল খাওয়ার ইচ্ছা কম সাইফান একটু সুন্দর মিষ্টি বিদায় দিয়ে নাও তো সময় বহুত সুস্থ জন করো চাইতে বল আমাদের জন্য দোয়া করো আসবে সু এখন আমরা তারাবির নামাজ পড়ব আর সাইফান ঘুমাই দেবা না না আচ্ছা ঠিক আছে My God, I like you, my everything, you are Muhammad, peace be upon him.